আসসালামু আলাইকুম গাইস, আমরা এখন আমাদের খামার বাড়িতে যাইতেছি। বাতিজা জিয়া এখন গাছে উঠছে আমাদের আকবর। কাঁঠাল একটা দেখা যাচ্ছে পাকা পাকা। এখন কিভাবে হাঁটি হাঁটি পা পা করে চলে আমাদের প্রিয় সাদাত কাকার। এই গোড়া বুকনে হ্যালো গাইস, গাছ দেখতে পাচ্ছেন? ইয়া না পাকা না, এগুলো আরো কয়েকদিন থাকুক। ও আসসালামু আলাইকুম গাইস, আমরা এখন আমাদের খামার বাড়িতে যাইতেছি। বাতিজা জিয়াদ, যাও একজন করে যাও। এই আকবর হোসেন ছোট ভাই, আমাদের লিটন ছেলেবিটি, আমাদের আমজাদ। সবাই কেমন আছেন? অবশ্যই ভালো আছেন। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ইনশাল্লাহ আগামীতে আরও ভালো ভালো ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমরা হাজির হব। এবং আমাদের আজকের যে প্রোগ্রামটা হচ্ছে, আজকে আমরা যে খামার বাড়িতে যাচ্ছি, আমাদের কাঁঠাল আছে, ওখানে আম আছে, ওখানে আমাদের নারকেল আছে, ওখানে বর্তা আছে, ওখানে প্লাস গাছ গুছোয়া সব কিছু আমরা দেখার জন্য, পরিদর্শন করার জন্য আমরা এখন যাচ্ছি হাঁটি হাঁটি পা পা করে। এটা বাড়ি তো বাড়ি নয়, এটা আফ্রিকার জঙ্গলের মতন হয়ে গেছে। দেখুন আফ্রিকার জঙ্গল যেভাবে, এটা পরিষ্কার এটা পরিষ্কার করতে হবে, ঠিক আছে? আফ্রিকার জঙ্গলের মতন হয়ে গেছে। আমরা দেখুন আপনারা, এরপর এখানে সাপ থাকতে পারে। লিটন তুমি হুঁশিয়ার, তোমরা যারা আছো নারকেল গাছ, তিনটা নারকেল গাছ আছে, নারকেল গাছে নারকেল উঠছে। ওখানে দেখা যাচ্ছে গাব আম গাছ, আম ছিল বাট আম গুলা সব নিয়ে গেছি। এখানে গাব দেখতে পাচ্ছেন আপনারা, গাব এটা অনেক সুস্বাদু গাব। মানে বর্তা গাছ আছে, এ হলো বর্তা গাছ, বর্তা গাছে বর্তা হচ্ছে, এই আবার গাব গাছ আরেকটা। কাঁঠালের সন্ধান পাওয়া গেছে, কাঁঠালের সন্ধান। ওয়াও, ওই দেখতে পাচ্ছেন কাঁঠাল। উপরে দুইটা একবার, এটা দুটো তো, এটা দুটো উঠে, এটা তো লাল হয়ে গেছে, দেখো এটা উঠে। এখানে একটা, ওখানে একে দুইটা তিনটা চারটা পাঁচটা আছে। ওয়াও গাইস, দেখতে পাচ্ছেন আপনারা, এখন গাছে উঠছে আমাদের আকবর। কাঁঠাল একটা দেখা যাচ্ছে পাকা পাকা, দেখা যাবে আমাদের ভাগ্যটা কেমন আজকে। আর সহকারী হিসাবে আমজাদ আছে, আর আকবর উপরে উঠতেছে সুন্দরভাবে। লিটন তুমি সামনে আসো, কিছু বল। এখন কিভাবে হাঁটি হাঁটি পা পা করে চলে যাচ্ছে আমাদের কাঁঠাল। এই এদিকে আনো, আস্তে 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 ভাই, মনে হয় গ্যারান শুনলে আমার খিদে মরে গেছে। আমাদের প্রিয় সাদাত কাকার গাছের প্রথম কাঁঠাল। আসসালামু আলাইকুম গাইস, আমাদের খামার বাড়িতে আপনাদেরকে দেখাচ্ছি ভিডিও। এখন হঠাৎ করে এসে দেখি আমাদের গাছের কাঁঠাল একটা পেকে গেছে, গন্ধটা এভাবে মিষ্টি আছে। হ্যাঁ মিষ্টি মিষ্টি, এই গোড়া বুকনে হ্যাঁ কাঁঠালটা কেবল মিষ্টি আছে। আমারও নাকি খেয়ে ফেলছি, ওনারা দাও নরমে সারে দুদিন আগে একটা খান খান। হ্যালো গাইস, গাব দেখতে পাচ্ছেন আফ্রিকার জঙ্গলে, গাব পাকছে আমজাদ। হ্যাঁ কত গাব পাকবে পাকবে, এগুলা আরো আরো 15-20 দিন পরে এগুলা পাকা ধরবে। এখানে কাঁঠাল কই? কাঁঠাল এই গাছে কাঁঠাল নাই অবশ্যই, কিন্তু কাঁঠাল কেন পাকবে না? কাকার এমবি আছে নাই, আমরা আসছি না, না পাকে না, এগুলো আরো কয়েকদিন থাকো। এখানে থেকে যত তাড়াতাড়ি খাইবার, একটু একটু দাও, একটু খেয়ে দেখি মিষ্টি কিনা।
ও সেবিসি ও তুমি।